দেখছেন কলকাতা টিভি, জেলা সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রাহুল গান্ধীর প্রকাশ্য সভা আগামী বুধবার মালদার সুজাপুরে হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। মালদহে রাহুলের প্রকাশ্য সভা নয়, রাহুলের সভায় না, আর ওই দিনই মালদার সুজাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং এখানে একটি সরকারি সহায়তা প্রধান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর সভায় উপস্থিত থাকার কথা ছিল অধীর রঞ্জন চৌধুরীর, তবে সভা হচ্ছে না। গৌতম চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। গৌতম, কি জানা যাচ্ছে প্রশাসনের তরফে, কি জানানো হয়েছে এই সভাকে কেন্দ্র করে? আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, প্রকাশ্য সভা নয়, মালদার সুজাপুরে আগামী বুধবার প্রকাশ্য সভা হওয়ার কথা ছিল রাহুল গান্ধীর, সেই সভাতেই থাকতেন অধীর রঞ্জন চৌধুরী, সেই সভা বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। গৌতম চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। গৌতম, ঠিক কি কারণে এই সভা বাতিল, কি জানানো হয়েছে প্রশাসনের তরফে? প্রথমত হচ্ছে যে সকাল থেকে কিন্তু এই যে হাতিমারি সুজাপুর হাতিমারি মাঠে কালিয়াচকে যে সভা হবে, প্রকাশ্য সভা না হলেও কর্মী সভা করবে না এমনটাই কথা ছিল। আমরা কিন্তু কংগ্রেসের অফিসে বারবার করে যোগাযোগ করছিলাম, অধীর চৌধুরী বহরমপুর থেকে ট্যাবলেও পাঠান প্রচারের জন্য, রাহুল গান্ধী যেহেতু 31 তারিখে আসছে। কিন্তু বিকেলের পরে পুলিশ প্রশাসনের কাছে কংগ্রেসের পক্ষ থেকে একটা ইনফরমেশন দেওয়া হয় যে কোন রুট দিয়ে রাহুল গান্ধী আসবেন এবং মালদায় থাকবেন, এবং মালদায় এক রাত্রি থাকার পরে পরদিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে উনি ফারাক্কা অর্থাৎ মুর্শিদাবাদের উদ্দেশ্যে চলে যাবেন। কিন্তু পুলিশের পুলিশ যা কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেসের যারা জেলা সম্পাদক সহসম্পাদক যারা আছেন, বিকেলে তারা মিটিং করলেন, তারা বললেন যে আমরা পুলিশকে জানিয়েছি আমরা কোনো সভা করছি না, কোনো মাইক ব্যবহার করছি না, সুতরাং পুলিশ আমাদেরকে কোনো অবজেকশন দেয়নি। অর্থাৎ মণিপুর বা আসামে যে ধরনের ঘটনা বাধা হয়েছে, বাস্তবে আরেকটা ব্যাপার বলে রাখি যে মুখ্যমন্ত্রীকে কিন্তু সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি একটি চিঠি লিখেছেন, যেহেতু আসামে রাহুল গান্ধীর উপর আক্রমণ হয়েছে এবং ওই চিঠিতে উনি উল্লেখ করেছেন যে দুষ্কৃতীদের হামলা হয়েছে, সেইটা যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেন সাহায্য করেন এবং সহায়তা দেন রাহুল গান্ধীকে, এই প্রত্যাশা করে মুখ্যমন্ত্রীকে খার্গে চিঠি লিখেছেন। এবং তা কংগ্রেসের জেলা নেতৃত্ব মনে করছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের এই র্যালিকে যথাযথ সাহায্য করা হবে এবং তারা নিশ্চিন্তে এই র্যালি করতে পারবেন। ধন্যবাদ তোমায়। বলছি, রাহুল গান্ধী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে মালদা জেলায়, আপনারা পুলিশের কাছে অনুমতি পেয়েছেন, অন্যান্য জায়গা থেকে জানতে পারছি যে পুলিশ মুখ্যমন্ত্রী যেহেতু থাকবেন, ল অ্যান্ড অর্ডার পুলিশকে দেখতে হবে, এবং দুজন ভিআইপি, মুখ্যমন্ত্রীও ভিআইপি, রাহুল গান্ধীও ভিআইপি, কী করবেন, পুলিশের অনুমতি পেয়েছেন? পুলিশকে আমরা ভারত ন্যায়জোড়ো যাত্রায় মালদা জেলার যে অংশ দিয়ে মাননীয় রাহুল গান্ধী যাবেন সেটা বিস্তৃতভাবে জানিয়েছি। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে আর কোনো কিছু জানানো হয়নি। যেহেতু আমরা কোনো জনসভা করছি না, আমরা মাইক ব্যবহার করা হচ্ছে না, সুতরাং আমরা যেটা জানিয়েছি পুলিশ যেহেতু আমাদেরকে তারপরে অন্য কোনো কিছু জানায়নি, তাই এই যাত্রাতে কোনো অসুবিধা আছে আমরা মনে করছি না। হাতিমারি মাঠে রাহুল গান্ধীর জনসভা আছে না? রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য। ধূপগুড়িতে ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে রাস্তায় নামল জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার জলপাইগুড়ি জেলাতে আসছেন রাহুল গান্ধী। পূর্বের কর্মসূচি অনুযায়ী রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ফালাকাটা থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে আসার কথা ছিল, কিন্তু ন্যায়যাত্রার আগে ধূপগুড়ি ময়নাগুড়ি ও ফালাকাটার সফর সূচি বাতিল করা হয়েছে। তার আগে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে পোস্টার লাগানো হয়েছে, ব্যানার, সেই ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস অফিস থেকে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাহুল গান্ধী যাবে, পোস্টার যেগুলো লাগানো হয়েছে দলীয়ভাবে সেটা সঠিক। যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যারা করছে এটা সঠিক কাজ না। যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টম থাকতে পারে, যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দিবে, এটাই হচ্ছে নিয়ম। জেলার অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 28 জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা ছিল, তবে সেই বঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। সেই কারণে প্রশ্নের মুখে 29 জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেচেদার বৈঠক। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। যে মাঠে অমিত শাহ সভা করবেন সেই মাঠ প্রস্তুত, মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোর কদমে। কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে হঠাৎ খবর আসে স্থগিত করা হয়েছে অমিত শাহর এই সভা। ফলে দিব্যেন্দু অধিকারী কোথায় বিজেপিতে যোগদান করবেন সেই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা, যদিও দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন সময় কথা বলবে। জানানো হয়েছে 29 তারিখে যে ওনার সভা এবং পশ্চিমবঙ্গে যে প্রবাস 28 তারিখ রাত থেকে ছিল তা আপাতত স্থগিত হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন দিল্লিতে এবং ন্যাশনাল রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে আপনারা জানেন, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সম্ভবত আমরা আন্দাজ করছি সম্ভবত মাননীয় গৃহমন্ত্রীর যে প্রবাস সেই প্রবাস আপাতত স্থগিত রেখেছে। খুবই দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয়, তো কী কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখনও পর্যন্ত। তবে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্য সভা পোস্টপন হচ্ছে। বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। বিজেপিকে নরখাদকের সঙ্গে তুলনা, গ্রামে ঢুকতে না দেওয়ায় হুঁশিয়ারি মালতীপুরের বিধায়কের, পাল্টা বিজেপি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী তরজায় সরগরম রাজ্য রাজনীতি। শনিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন প্রতিবাদ সভা থেকে সুর চড়ান আব্দুর রহিম বক্সি, গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি থেকে জুতোর মালা পরানোর নিদান। আগাগোড়া রহিমের নিশানায় বিজেপি, মালদা উত্তরের বিজেপি সাংসদকে নিশানা করেন রহিম। বিজেপি সাংসদ এলাকায় এলে ব্যারিকেড তৈরির পরামর্শ দিলেন তিনি। বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল, নরখাদক যে কোনো মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে, এরা সেই নরখাদক। জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে আগামী দিনে, নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা। পাল্টা দিয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন মানুষ ওদেরই ব্যারিকেড করছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধ হয় আটকাচ্ছেন। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ, সে সময়ের অপেক্ষা। এরা কখন কি বলছে এতে তো মাথা ঠিক নেই। এরা হচ্ছে যে এখন এরা পাগলের প্রভাব এদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, এরা পাগল হয়ে গেছে, কি বলবে কখন সেটাই করছে, হাত পা ভেঙে দেবে। আরে মানুষ তো ওদের হাত পা ভাঙার জন্য প্রস্তুত আছে, মানুষ ওদের হাত পা ভাঙবে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত নেতারা হাত পা ভাঙবে, শুধু সময়ের অপেক্ষা। কুকথার রাজনীতি চলছেই, কখনো বিজেপি সাংসদের জীব টেনে ছিঁড়ে ফেলার হুমকি, তো কখনো আবার বঙ্গ বিজেপিকে লাঠিপেটা করে রাজ্য ছাড়া করার। এর আগেও একাধিকবার হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির গলায়। এবার লোকসভা ভোটের আগে নতুন বিতর্কে জড়ালেন মালদার শাসক বিধায়ক। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি।
অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পদ্মশ্রী রতন কাহারের বাড়িতে সিউড়ির তৃণমূল বিধায়ক, সিউড়ি পুরসভার চেয়ারম্যান। শনিবার রতন কাহারকে সংবর্ধনা দিলেন বীরভূমের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখোপাধ্যায়। সিউড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডে নগরীপাড়ার বাসিন্দা রতন কাহার, বড় লোকের বিটিলো গানের স্রষ্টা রতনবাবুকে শুভেচ্ছা জানান বিশিষ্টজনেরা। সংবর্ধনা পেয়ে আপ্লুত রতন কাহার। যারা এসছেন তাদের তো পদধূলি পাওয়া খুব মুশকিল। আজকে আমার খুবই যশ নাম, আমি আজকে একটা পুরস্কৃত পাচ্ছি পদ্মশ্রী। বিকাশবাবুর মতন লোক আমার বাড়িতে এসছে, এ আমার খুব ভাগ্য, খুব ভাগ্য ভালো বলেন। আজকে আমার সদস্য, অনেক সদস্যবৃন্দ এই তৃণমূলের সব এসছে, আমার খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমাদের যে সিউড়ির গর্ব, আমাদের রতনঘাট যে চানমোড়ের বাসিন্দা, সে পদ্মশ্রী পেয়েছে আমাদের, যে আগে পাওয়া উচিত ছিল, যা পেয়েছে এখন খুব ভালো লাগছে আমাদের সিউড়ি গোটা শহরের আনন্দে সব। কারণ এটা আমাদের একটা বিশাল সম্মান, বিশেষ করে আমাদের সিউড়ি শহরের। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।